হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ এপিসোড অফ স্পোর্টস বাইটস। তো আজকে প্রচুর আপডেট আছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ, কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিংটং করে দেবেন ডেইলি নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো দেখতে থাকো ভিডিও। শুরুতেই বলি, আইএফএ সেক্রেটারি জয়দীপ মুখার্জি একটা অসাধারণ ইনিশিয়েটিভ নিয়েছেন। তো সেই ইনিশিয়েটিভটা কি সেটা আমি বলবো না, আপনারা আইএফএ সেক্রেটারি জয়দীপ মুখার্জির মুখ থেকেই শুনে নেবেন। ভিডিও শেষের দিকে পুরো ভিডিওটা রইল, তো ভিডিওটা দেখবেন। ভিডিও শুরু করার আগে যেটা তোমাদের বলে দিই, যে গতকাল তোমরা হয়তো সবাই যেন মোহামেডানের 130তম প্রতিষ্ঠা দিবস ছিল, তো সেখানে মোহামেডানের ক্লাবের তরফ থেকে কিন্তু রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এছাড়া মোহামেডান ক্লাবের যে অফিসিয়াল ব্ল্যাক প্যান্থার্সের অন্যতম প্রধান শাখা মেদিনীপুর, তো সেই পশ্চিম মেদিনীপুরে কিন্তু এই 130তম মোহামেডান ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উদযাপন করা হয়েছে। এছাড়া হাওড়া প্যান্থার্স ফ্যান ক্লাবও কিন্তু তাদের আরেকটি শাখা সেখানেও কিন্তু উদযাপন করা হয়েছে। তো উদযাপনের বেশ কিছু ফটো ভিডিও তোমরা দেখে নাও। প্রথমেই আসি কলকাতার এক প্রধান এটিকে মোহনবাগানকে নিয়ে। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে এটিকে মোহনবাগান যদি হায়দ্রাবাদের এগেনস্টে গতকাল জিতে যায় তাহলে তারা কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগের স্পট পেয়ে যাবে, কিন্তু তারা কালকের ম্যাচ ড্র করে যার ফলে তারা এক পয়েন্ট পায় এবং এখনও তাদের এক পয়েন্ট দরকার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য। তো এই কালকে ড্র করার জন্য কিন্তু এখানে মুম্বাই সিটি এফসির একটু সুযোগ হয়ে গেল, যে তারা যদি ওড়িশার এগেনস্টে ম্যাচটা জেতে এবং লাস্ট ম্যাচ এটিকে মোহনবাগানের এগেনস্টে যদি জেতে তাহলেও তারাও কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগের স্পট পরবর্তী বছরের জন্য পেতে পারে। তো আশা করছি এটিকে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসির মধ্যে একটা ভালো ডুয়েল আমরা লাস্ট ম্যাচ দেখতে পাবো। বন্ধুরা, আমার দ্বিতীয় খবরটি কিন্তু এটিকে মোহনবাগানকে নিয়েই। আমরা আগের একটি ভিডিওতে বলেছিলাম যে এএফসি কাপ খেলার জন্য কিন্তু বেঙ্গালুরু এবং এটিকে মোহনবাগান কিন্তু বিট তুলেছে, যাতে তাদের খেলাগুলি ইন্ডিয়ায় পড়ে, অর্থাৎ বেঙ্গালুরুতে এবং এটিকে মোহনবাগানের কলকাতায়। তো শোনা যাচ্ছে যে বেঙ্গালুরু ঘরেই পড়বে তাদের খেলা, কিন্তু সেই ঘর বলতে তারা বেঙ্গালুরে বা কলকাতায় তাদের খেলা পড়বে না, অন্য কোনো স্টেটে তাদের খেলা পড়বে, কিন্তু তাদের খেলা ইন্ডিয়াতেই পড়বে। এবং কলকাতার জন্য একটা সুখবর আছে, যে শোনা যাচ্ছে মালদ্বীপস কিন্তু এএফসি কাপ হোস্ট করতে অতটা ইন্টারেস্ট নয় এবং বাংলাদেশে কোভিডের সিচুয়েশন কিছুটা হলেও বেড়েছে, তো তাই কারণে কলকাতা কিন্তু 90% এগিয়ে আছে এএফসি কাপ হোস্ট করার জন্য। তো মোহনবাগানের ম্যাচগুলো কিন্তু আমরা ধরে নিতে পারি যে তারা কলকাতায় দেখতে পাবে সমর্থকরা, তো এটা কিন্তু বাংলার ফুটবল এবং এটিকে মোহনবাগানের সমর্থকের জন্য অত্যন্ত একটা খুশির খবর হতে চলেছে। তো এবার ইন্ডিয়ান ফুটবলের একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে চলে আসি। তো কিছুক্ষণ আগেই টাইমস অফ ইন্ডিয়ার একটি পোর্টালে এটা কিছুক্ষণ আগেই রিলিজ হয়েছে যে ইন্ডিয়ান ফুটবল টিম কিন্তু পরের মাসে দুবাইতে ওমান এবং ইউএইর সঙ্গে একটি করে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। এছাড়া আরও একটা নিউজ যেটা এখানে বলা হয়েছে, যে এআইএফএফও কিন্তু ইরানের কাছেও গেছিল এবং ইরানও বলেছে যে তারা তাদের দেশে ইন্ডিয়ার হয়ে খেলতে ইন্টারেস্ট। এবং এটা কিন্তু ইন্ডিয়ান ফুটবল ফ্যানদের জন্য খুবই একটা বড় নিউজ, যে অনেকদিন পর কিন্তু ইন্ডিয়ান ফুটবল আর কি ন্যাশনাল ফুটবল ফিরছে ইন্ডিয়াতে, একটি ইউএইর সাথে এবং অপরটি ওমানের সাথে। তো এটা একটা খুবই কিন্তু ভালো নিউজ এবং ইন্ডিয়ান প্লেয়ারদের কাছেও এটা একটা বড় সুযোগ, যে তারা তাদের ন্যাশনাল গেমগুলোর আগে ভালো দুটি টিমের সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবে। বন্ধুরা, আমাদের পরবর্তী নিউজ কলকাতার আরেক প্রধান এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে। তো এসসি ইস্টবেঙ্গল এবং শ্রী সিমেন্টের মধ্যে কন্ট্রাক্ট নিয়ে অনেকদিন ধরেই অনেক ডামাডোল চলছে তোমরা জানো, কিন্তু একদম শেষে শ্রী সিমেন্ট কিন্তু জানিয়ে দিয়েছে যে পরবর্তী মাস অর্থাৎ মার্চ মাসে তারা যদি কন্ট্রাক্ট অর্থাৎ ইস্টবেঙ্গল যদি কন্ট্রাক্ট না সাইন করে তাহলে কিন্তু তারা তাদের বিচ্ছেদের নোটিশ পাঠাবে। এটি কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অত্যন্তই খারাপ নিউজ, কারণ তোমরা জানো ইস্টবেঙ্গলের যখন কোয়েস ছেড়ে চলে যায় তখন ইস্টবেঙ্গলের আইএসএল এ আসার জন্য ইনভেস্টর পেতে কতটা সমস্যা হয়েছিল। তো কিন্তু তারপরও যখন তারা সমস্যা মিটে গেছিল, অর্থাৎ আমাদের মাননীয় মমতা ব্যানার্জি যখন তাদের সাহায্য করেছিল, এই স্পন্সর অর্থাৎ শ্রী সিমেন্ট তাদের চলে যায়, তাহলে কিন্তু তাদের আইএসএল খেলা কঠিন হয়ে যাবে বলে আমার মনে হয় এবং তারা ফার্দার আবার স্পন্সর পাবে কিনা সেটাও কিন্তু অনেক সমস্যার ব্যাপার হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের জন্য। আমার পরবর্তী নিউজটি হলো কলকাতার আর এক প্রধান মোহামেডানকে নিয়ে। তো তোমরা সবাই যেন মোহামেডানের
আজকের খেলা আছে চেন্নাই সিটি এফসির সাথে, এবং মোহামেডানের কিন্তু এটা ডু অর ডাই ম্যাচ, অর্থাৎ তারা কিন্তু এই ম্যাচটা জিততেই হবে লিগের রেসে থাকতে হলে। যদি তারা ড্র করে বা হেরে যায় তাদের কিন্তু লিগের দৌড়টা অনেকটাই কঠিন হয়ে যাবে। মোহামেডান সমর্থকরা তোমাদের কি মনে হয় আজকের স্কোর লাইন কি হতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবার আসি আইএসএল এর কথায়। তোমরা সবাই জানো আজকের কিন্তু আইএসএল এ ইস্ট বেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট খেলা আছে, এবং আজকের এই খেলাটা নর্থ ইস্টের কিন্তু ভাগ্যটা কিছুটা হলেও নির্ধারণ করছে। কারণ তারা যদি এই ম্যাচটা জেতে তাহলে তারা কিন্তু 30 পয়েন্ট হয়ে যাবে, এবং তারা কিন্তু গোয়ার সমতুল্য হয়ে যাবে, অর্থাৎ তারা তিনে হয়তো থাকবে। এবার তখন গোল ডিফারেন্সটা দেখতে হবে কে কোথায় আছে, তিনে বা চারে কিন্তু তারা ফিনিশ করতে পারে। এবং অপরদিকে ইস্ট বেঙ্গলের কিন্তু এখন মান সম্মানের ম্যাচ প্রত্যেকটাই, কিন্তু এই ম্যাচে ইস্ট বেঙ্গলের দুটি প্লেয়ার থাকছে না, তারা হলো ম্যাগোমা এবং ড্যানি ফক্স, অর্থাৎ কিন্তু দুটি মূল মূল প্লেয়ারই ইস্ট বেঙ্গলে থাকছে না। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আজকে বাস্তবদার একটা কোচিং ক্যাম্প যেটা ছিল একাডেমি, সেখানে আমরা ভিজিট করেছিলাম, এখানে শ্রমিকদার এখানেও আমরা ভিজিট করলাম। তা আমার মনে হয় এই একাডেমি কোনোকে নিয়ে আমাদের যে ভবিষ্যতে পরিকল্পনা যে একাডেমি কাপ একটা আমরা করব, তা আমরা ইনিশিয়ালি প্রচুর রেসপন্স পাচ্ছি। এই রেসপন্সের মধ্যে থেকে আমরা দেখে নিতে হবে যে আমরা প্রপার ইনফ্রাস্ট্রাকচার যাদের আছে তাদেরকে নিয়ে আমরা 20টা আপাতত একাডেমিকে আমরা অ্যাক্রেডিটেশন দেবো, সেই 20টা ক্লাবকে নিয়ে আমরা একটা আইএফএ একাডেমি কাপ করব, যে যেখান থেকে আমরা ছেলে ভালো সঠিক ছেলে স্কাউটিং করে আমরা আইএফএ যে একাডেমি হবে সেখানে আমরা প্লেস করব, যাতে এখান থেকে আজকে নানা ছেলেদের বয়সভিত্তিক ছেলেদের আমরা বাংলা ফুটবলের জন্য পেতে পারি। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। এছাড়া আজকে সকালেই কিন্তু আমরা মোহামেডানের ক্রিকেট ব্লগটা ছেড়েছি, তো ওপরের আই অপশনে কিন্তু তোমরা সেটা ভিডিও শুরুতেই দেখতে পেয়ে যাবে। তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং কিছুদিন পরেই কিন্তু আমরা এবিপি আনন্দ ক্লাব ব্লগটা নিয়ে চলে আসবো, তো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সেটা দেখার জন্য। তো চলো আজকের জন্য এত পর্যন্তই, আবার অন্য কোনো এপিসোডে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।